হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে গেছি, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখনও বিছানাটা আমার তোলা হয়নি, বিছানাটা ওরকম রয়েছে। কাচাকুচি করে চান টান করে পুজো করে একদম চলে এলাম, বিছানাটা আবার বুঝিয়ে নেবো। ততক্ষণ বাবাই বিছানার উপর বসে বসে খেলছিল, খাচ্ছিল টুকটাক জিনিস, ভাত খাওয়াতে গেলাম খেলো না। তারপরে আমি ভাবলাম তাহলে আগে কাচাকুচি করে মানে জামা কাপড়টা মেলি, এত ছোটো ছোটো কাজ করেছি না, আবাচ্ছি পুরো। আর আজকে জানো তো মানে আপডেট আছে, বৃষ্টি হবে, মানে 11টা থেকে দিয়েছে বৃষ্টি, কিন্তু হবে কি না আমি জানি না। তবে আকাশটা এখন অনেকটাই মানে রোদটা কমে গেছে, মাঝে মাঝে রোদটা কমছে, মাঝে মাঝে বাড়ছে, এখন বুঝতে পারছি না কি হবে। ছাদে তো মানে জামাকাপড় মেলে এসেছি, মশারিটা দেওয়া রয়েছে, এখন বৃষ্টি এলেই আবার দৌড়াতে হবে তোলার জন্য। তো চলো ব্লগটা স্টার্ট করলাম এখান থেকে। এখন বিছানাপত্র গুছিয়ে তারপরে অন্যান্য কাজ আছে, খাবারের ব্যবস্থা করতে হবে। আচ্ছা বিকেলে একটু বেরোবো টুকটাক জিনিসপত্র কিনতে। তো ব্লগগুলো আমি করে রাখছি, পরে আপলোড করবো। মানে আজ মানে কি বলবো, এখন রেগুলারলি মানে যে ব্লগ আপলোড সেটা মনে হয় করতে পারবো না, কারণ টুকটাক অনেক কাজ এখন আছে। তো এখন ব্লগগুলো জমিয়ে রাখি, পরে একটা একটা করে সব আপডেট করব। তো চলো আমার সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে সবার। সবাই চলো দেখতে থাকো। এই দেখো বাবা এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ কীরকম চেয়ারের উপর উঠে, ওখান থেকে চেয়ারটা নিয়ে এসছে, ওই ঘর থেকে চেয়ারের উপর উঠেছে, উঠে জানলা দিয়ে একটু বাইরেটা দেখছে, তাই না বাবা? তুমি বাইরে কি দেখছো, কি দেখছো? গাছের পাতা দেখছো, আর কি দেখছো তুমি? একটু হ্যালো হ্যালো এভরিওয়ানটা বলে দাও তো। ওরম করে না, পড়ে যাবে কিন্তু, করে না। তুমি কি করছো বাবা? ওটা কি হচ্ছে তো কি? চলো দেখো, আন্টিও সব ঠাকুরের জামা কাপড় ধুয়ে মেলেছেন। দেখো আমার বিছানাপত্র এখনও পড়ে আছে, বিছানার মধ্যে চিপসের প্যাকেট, ব্রাশ সব রয়েছে। এখনও বিছানাপত্র কিচ্ছু গুছানো হয়নি, গুছাবো, তোমাদের বললাম না বিছানা এখনও গুছানো হয়নি। চলো সব ঘরটা একদম পুরো পরিষ্কার ঝরিষ্কার করে ফেললাম, পরিষ্কার ঝরিষ্কার হয়ে গেছে। এখন রান্না বান্না করব, করে রেডি করব, সন্ধ্যাবেলা একটু বেরোবো আজকে। হাই উঠছে। আচ্ছা রান্না বান্না হবে খুব সাধারণ, সাধারণ রান্না করব, সেরকম মানে হাই ফাই কিছু রান্না হবে না। তারপরে সন্ধ্যাবেলা একটু বেরোবো, বেরিয়ে ওই যে 14 প্রদীপ বলে, তারপরে আরও কী সব বলেন মানে এই ধনতেরাসের জন্য কিছু কেনাকাটি। এবারে না ধনতেরাসে সেরকম বেশি কিছু কেনাকাটি করব না, মানে খুব হালকার করতি, মানে সবাই যেটা কেনে ঝাড়ু ওটাই কিনবো। আর একটা নারকেল ঝাড়ু কিনবো, কারণ হচ্ছে নারকেল ঝাড়ু আমার একটাও নেই, এমনি ঝাড়ু আছে, নারকেল ঝাড়ু নেই, ওইটাই কিনবো। একটু মাঝে মাঝে তো লাগে ওই ঝাড়ুটা, অনেক সময় মানে এমন কোনো কাজ করতে যে নর্মাল ঝাড়ু দিয়ে হয় না, একটু নারকেল ঝাড়ু শক্ত মতন হলে একটু সুবিধা হয়। তো যাই হোক ওই ঝাড়ুই কিনবো, এবছর ধনতেরাসে সেরকম কিছু কিনবো না, কারণ বার্থডেতেই একটা গিফট নিয়েছি, আর সামনে অ্যানিভার্সারি আসছে, দেখা যাক, সেই জন্য ধনতেরাস একদম সাদা মাটা হবে। তো যাই হোক, আর যে বছর অ্যানিভার্সারিতে কেনা হয় না ধনতেরাসে, পছন্দ হয় ধনতেরাসে কিনে নিই। এবছর ধনতেরাসে একদম সোনার দোকানে ঢুকবোই না, অ্যানিভার্সারি সামনে আসছে, তখন একটুখানি দেখবো কিছু যদি পাওয়া যায় তাহলে সেটা কেনার চেষ্টা করব। তো এখনই বলতে পারছি না ঠিকঠাক করে, ঠিক আছে। তো চলো রান্না বান্নাগুলো করি, বাসনপত্র একটুখানি দুপুরে ধুয়ে টুয়ে রেখেছিলাম, যাতে সন্ধ্যাবেলা আমাকে আর না ধুতে হয়, বাসনপত্র ধোয়া হয়ে গেছে। এখন রান্না করব, রান্না করে তারপরে বিকেলে, বিকেল হয়েই এসছে, এখন কটা বাজে আরও দেখছি, এখন বাজে বিকেল 4টে 20, একটু পরেই বাবাই উঠে যাবে। বাবাই উঠে উঠেই আছে, জাস্ট ঘুমের আর কি নাটক করছে, মানে জেগে ঘুমোনো যেটাকে বলে সেটা। যাই হোক বাবাই উঠে গেলে বাবাইকে ম্যাগি করে খাওয়াতে হবে, খাইয়ে নিয়ে সন্ধেপত্র দিয়ে তারপরে রেডি হয়ে বেরোবো বাবাইকে নিয়ে। তারপরে আমার বর বলে সামনেটাই দাঁড়িয়ে থাকবে কাবেরির সামনেটা। তো চলো আজকে বাইরে বেরিয়ে তোমাদের সবাইকে দেখাবো যে কীরকম কীরকম লাইটিং, মানে এখানে সব ঘরে মানে সববার মানে পাশাপাশি সমস্ত বাড়িতে বা রাস্তার মধ্যে মানে প্রচুর লাইট, প্রচুর লাইট। তো সব জায়গাতেই এটা হয়, কিন্তু এখানে যেন দিওয়ালিটা একটু বেশি ভালো করে হয়। তো চলো
অনেকটা বকবক করে ফেলছি, রান্না বান্না হয়নি, রান্না বান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে বকবক করবো। চলো, রান্না বান্না সব সেরে রেখে আমি একটুখানি বাইরে বেরিয়েছি। বাইরে এই ছোটোখাটো জিনিস, কিছু টুকটাক জিনিস আছে, সেগুলো কিনবো বলে আমার বড় অফিস থেকে আজকে এসে গেছিলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলতে তাও 7:05 বাকিতে আর কি ঢুকেছে ঘরে, অন্যদিন 7:30 হয়ে যায়। তো যাই হোক, সেই সময় ঢুকে গেছে বলে আমরা একটুখানি বেরোতে পেরেছি। এখন আমরা একটু কিনছি মাটির প্রদীপ, যেটা 14 প্রদীপ 14 শাক। আমাদের বাঙালিদের মধ্যে একটা রিচুয়ালস আছে যেটা নন বেঙ্গলিদের মধ্যে একদমই নেই, তো সেই জন্য মাটির প্রদীপ কেনা হচ্ছে। তো 14টা কেনা হয়নি, 20টা কিনেছিলাম, 14টাই যাবো, বাকিগুলো থাকবে, অন্য কোনো সময় লেগে যাবে। আর কিনেছি ধনতেরাসের জন্য একটা ঝাড়ু, খুবই সাধারণ, মানে ঝাড়ুটা খুবই কি বলবো, সবাই কিনছে তাই আমিও কিনেছি। যে ঝাড়ু যেহেতু মানে কাজেও লাগে, ঘরের কাজে লেগে যায়, সেই জন্য ওটা নিয়েছি। কারণ এবছর ধনতেরাসে কিছুই নেওয়া হয়নি, মানে কোনো প্ল্যানই ছিল না। অন্যান্য বাড়ি কী হয় বলো তো, ধনতেরাস আর অ্যানিভার্সারিটা না একদম 2-3 দিন আগে পিছু এরকম পড়ে, তো সেই সময় একটা কিছু স্পেশাল গিফট হয়েই যায়। বাট এবছর ধনতেরাসটা অনেক আগে পড়ে গেছে, আমাদের অ্যানিভার্সারিটা অনেক লেটে পড়েছে, তো সেই জন্য সেরকম কোনো কিছু কেনা হবে না। তো ঝাড়ু কিনেছি, অনেকে কেনে, কড়ি কেনে, লবণ, ধন, মানে গোটা ধনের যে বীজ, তারপরে ধান চাল, অনেক কিছু কেনা যায়। তো আমি অত কিছু কিনিনি, জাস্ট একটা ঝাড়ু, নর্মাল ঘরের কাজে লেগে যাবে, তো সেইটাই কিনেছি। আর ঠাকুরের সামনে সাজানোর জন্য একটা এরকম ধরনের মালা কেনার ইচ্ছা আছে, কিন্তু কীরকম মালাটা কিনবো বা মানে কী বলবো, কীরকম ধরনের কিনবো, কীরকম রঙের কিনবো, কীরকম কিনলে ভালো হবে, এগুলো বুঝে উঠতে পারছি না। সেজন্য আমার মানে নিজেকে একটু সময় দিতে হবে যে কীরকম কিনবো, তারপর অনলাইনে চেষ্টা করবো নেওয়ার। আর এগুলো কী বলো তো, এই সময়েই বিক্রি হয়, অন্যান্য সময় যে আমি সেটা ভেবেচিন্তে নেব সেটা নিতে পারবো না। আর এই সময় না ভীষণ দাম বলছি, ভীষণ দাম। অ্যাকচুয়ালি এগুলোর এত দামই না, মানে আমি একটা পছন্দ করেছিলাম, সেটা মলে নয়, অবশ্য মলের বাইরে, মানে নর্মাল একটা স্ট্রিট, মানে কী বলবো, স্ট্রিটের ধারে সব যে দোকান, ছোটোখাটো দোকানগুলো এই পুজো পার্বণে যে লাগে না, সেই সমস্ত দোকানে ওইটা বলছে 600 টাকা। দেখতে খুবই সুন্দর, নো ডাউট, দেখতে ভীষণ সুন্দর ছিল, ফিনিশিংটা অনেক সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছিলো, কিন্তু দামটা বলছে 600 টাকা, অনেকটা দাম বলছে। আর মলে যেগুলো আমি দেখছিলাম সেগুলো ওরকমই 199 কিংবা একটা দেখেছিলাম 350, এরকম অনেকই দাম, 299 এরকম আছে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি এত দামই না। তো যাই হোক, এই সময় পাওয়া যাচ্ছে বলে একটু দামটা বেশি। এই যে স্টিকারে যে ছবিগুলো দেখছো, এগুলো না অ্যাকচুয়ালি মানে ফ্লোরে আর কি বসানোর জন্য, এগুলো আমার খুব পছন্দ হয়েছিল। মানে একটা আছে প্রদীপ সেটের মধ্যে, ওটাও আমার খুব পছন্দ হয়েছিলো, কিন্তু যেহেতু নিচে বসানোর মানে বসাবো যে সেই স্পেসটা কি বলবো, সেই স্পেসটা নেই বলে আমি কিনতে পারলাম না। যাই হোক, এগুলো না অনেক ভেবে চিনতে ধীরে সুস্থে কিনতে হয়, কিন্তু এই সময় ছাড়া এইগুলো পাওয়াও যায় না, এটাই হলো মুশকিল। তো যাই হোক, এগুলো কিছু কেনা হয়নি, জাস্ট দেখে রাখলাম, পরে অনলাইন থেকে নেব। এই যে প্রদীপের মতন দেখেছো, এটা কত সুন্দর দেখতে যদি ঠাকুরের সামনে একটা বসানো যায়, কিন্তু এটা নিচে, মানে আমার তো ঠাকুরের জায়গাটা উপরে না, উপরে যদি ঠাকুরের সামনে বসাতে পারতাম একটু ভালো হতো, নিচে তো একদমই মানে মেঝের মধ্যে, মানে কীরকম লাগবে সেটাই আমি বুঝতে পারলাম না। যাই হোক, এগুলো কিছুই নেওয়া হয়নি, জাস্ট দেখেছিলাম, দেখে টেকে বাড়ি চলে এসেছি, অনেক ভেবে চিনতে তারপর অনলাইন থেকে নেব। আরও টুকটাক অনেক কিছু জিনিস কেনার আছে, সেগুলো আমি অনলাইন থেকেই নেব, ওইখান থেকে নেওয়া যাবে না। কারণ হচ্ছে কী বলো তো, বুঝে উঠতে পারছি না কোনটা নেওয়াটা ঠিক আর কোনটা নেওয়াটা ঠিক হবে না, মানে কোনটা মানাবে কোনটা মানাবে না সেটা বুঝে উঠতেই আমার অনেকটা টাইম লাগছে। সেই টাইমটা এখন মানে এই সময় নেই, একটু টাইম দিয়ে ওটা ভাবতে হবে। তো যাই হোক, চলো এবার বাড়ি যাই, অনেক কালেকশান এসেছে দিওয়ালিতে, অনেক কালেকশান। তো বাড়ি যেতে যেতে ভাবলাম যে মানে ঘরে একদম তুলো নেই, তো তুলো একটা নিতে হবে। তুলোটা অনেক সময় না ওই ঠাকুরের প্রদীপ প্রদীপেও কাজে লেগে যায়, বা টুকটাক ঘরের কাজে অনেক লেগে যায় তুলোটা। তো খুবই ছোটো একটা তুলো নেব, জাস্ট ঘরে রাখার জন্য অনেক সময় অনেক কাজে লাগে তুলো নেব। তো তার আগে এই দোকানটায় যে ঢুকেছিলাম, এটা একটা মানে কী বলবো, মেডিসিনের দোকান, কিন্তু তার সাথে অনেক কিছু এটা রেখেছে, দোকানটাকে একটু বড় করেছে আর অনেক কিছু রেখেছে। এই যে শোপিসগুলো দেখছো, এগুলো ভীষণ সুন্দর, এখন তো পুরো ওখানে লিখে দিয়েছে ডু নট টাচ, আর একটা পুরো মানে কী বলবো, গেট মতো করে দিয়েছে। কারণ বাচ্চারা না এসে, বেশিরভাগ বাচ্চারা এগুলোতে হাত দেওয়ার চেষ্টা করে, আর এগুলো যদি একটু
ঠোকা লাগে না, পট করে ভেঙে যাবে। আমি তো কোনোদিন হাত দিয়ে দেখিনি, কিন্তু বড়রা যদি বা বোঝে, কিন্তু বাচ্চারা তো সেটা বুঝবে না। ওখানে আমার বাবাই ছাড়াও আরও তিন চারটে বাচ্চা ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওগুলো দেখছে, ওগুলোর কাছে যাচ্ছে, আর দোকানের লোকগুলো বলছে এই কেউ ছোবে না, কেউ হাত দেবে না, এরকম করে যাচ্ছে। আমি তো বাবাইকে সাবধানে রেখেইছি, কারণ এগুলো ক্ষেত্রে হাত দিলে সঙ্গে সঙ্গে, মানে ওরা বাচ্চা মানুষ তো বুঝতে পারবে না, যদি পড়ে যায় হাত থেকে না ফুট করে ভেঙে যাবে। তো যাই হোক, দোকান থেকে ওই তুলোটা কিনে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে দেখো কী সুন্দর লাইটিং, লাইটিংয়ে একদম পুরো, মানে কী বলবো, কী বলবো আর কি, পুরো রাস্তাটা আলো হয়ে গেছে। আমি হয়তো ক্যামেরায় ঠিক করে দেখাতে পারছি না, কিন্তু বিশ্বাস করো ওই রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম মনেই হচ্ছিল না যে অন্ধকার রাস্তা দিয়ে হাঁটছি বা এই রাস্তায় আলো নেই। আসলে এই রাস্তাটায় না আলো নেই, স্ট্রিট লাইটগুলো জ্বলে না। তো যাই হোক, কিন্তু এই ফ্ল্যাটে সব আলো লাগিয়েছে, তার জন্য মানে কী বলবো, রাস্তাটা একদম আলোয় আলোয় ভর্তি হয়ে গেছে। বিশেষ করে যে আলোটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই আলোটা, এটা হচ্ছে আমাদের কাবেরী হোটেল বলে। তো এই আলোটা একদম মানে খুব সুন্দর লেগেছে, ক্যামেরায় অতটা সুন্দর লাগছে না, কিন্তু যদি কেউ সামনে থেকে দাঁড়িয়ে দেখে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, পুরো মুক্ত ডায়মন্ডের মতো। ফাইনালি বাড়ি চলে এলাম, বাড়ি আসা হলো, বাড়ি এসে রান্না করে রেখে গিয়েছিলাম, তো সেজন্য টেনশন কিছু নেই, শুধুমাত্র একটু ভাত করতে হবে। রান্না আজকে করেছিলাম হলো, এখানে দেখো ডাল আছে, আর হচ্ছে এতে একটা করেছিলাম, খুলতে পারছি না এক হাতে, ডাল করেছি, ভেন্ডির একটা তরকারি করেছি, একটা হচ্ছে নেনুয়ার তরকারি করেছি, তারপরে রোল হচ্ছে সেদ্ধ করেছি, আলু আর উচ্ছে ভেজেছি, এখন ডিম আছে, ডিমটা হয়তো একটু ভেজে নেবো, আর ভাত করবো। ভাতটা এখনো হয়নি, ভাতটা করতে হবে, আর কিছু হয়নি, সরি সবই হয়ে গেছে, এখন ভাতটার জন্য মাথাটা কি মানে ওই দিকেই রয়েছে। এখন বাজে ঘড়িতে 9:05, ঠিক আছে, তো সেটা করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার একটা পরের ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, সবাই আনন্দ থেকো, আর হ্যাপি দিওয়ালি সবাইকে, দিওয়ালিতে খুব এনজয় করো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, বাই, ভালো থেকো সবাই।